হাই, আমি রূপম। আজকের এই ভিডিওতে আমরা হইচুয়ের লেটেস্ট ওয়েব সিরিজ হোমস্টে মার্ডার্সের ট্রেলার নিয়ে কথা বলবো, যেটা আজকে কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে। তো কেমন লাগলো এই ট্রেলারটা? আমি এই ট্রেলারটা দেখে একজনকে খুব মিস করেছি। তোমরা আমার হাসি দেখে বুঝতে পারছো না কার কথা আমি বলছি। অঞ্জন দত্ত, আমি জানতাম সায়ন্তন ঘোষাল এই শোয়ের পরিচালক, কিন্তু ট্রেলার দেখে আমার মনে হয় সায়ন্তন ঘোষাল এই শোটা বানায়নি, গোপনে অঞ্জন দত্তই বানিয়েছে। এবং হয়তো অঞ্জন দত্ত আজকে বলছে, অক্ষয় কুমার যেমন দিওয়ানা হুয়ে পাগলে বলেছিল না, ও তো আচ্ছা হে দোস্ত মে মেনে কাহা মেরা নাম মাত লেনা, হয়তো অঞ্জন দত্ত আজকে বসে সেটাই বলছে। হয়তো আমি বলেছিলাম যে ঠিক আছে চলো বন্ধুত্বের জন্য হইচুই আমার নাম নেওয়ার দরকার নেই, কারণ অঞ্জন দত্তের এই যে ফ্র্যাঞ্চাইজিটা রয়েছে, যেখানে সমুদ্র, যেখানে পাহাড়, সেখানে ঘিরে প্রত্যেকবার মৃত্যু, এবং সেটাকে যেভাবে কেস সলভ করতে করতে যাবে একজন, তো এরপরে আরও অনেক কিছু আনার ছিল। এখনও তো জঙ্গল হয়নি, এখনও তো জলের তলা হয়নি, এখনও তো আকাশ হয়নি, মহাকাশ হয়নি, এখনও অনেক অনেক কিছু বাকি ছিল। এবং গোপন সূত্রের খবর হচ্ছে এই শোটার যে টাইম লাইনটা, সেটা আজ থেকে 50 বছর আগের। মানে অঞ্জন দত্তেরই অল্প বয়সের চরিত্রে এখানে অভিনয় করছে সৌরভ দাস। এটা একদম গোপন সূত্রের খবর, এটা আমাকে কিছুক্ষণ আগেই তরুণ কাকু জানালো। তো যাই হোক, এই ট্রেলারে একটা দারুণ কাস্ট রয়েছে, যেখানে অর্জুন চক্রবর্তী বলি, পার্নমিত্র বলি, সোহিনী সরকার বলি, যুধাজিৎ বলি, প্রত্যেকে খুব ভালো পারফর্মার আনটিল তারা এরকম একটা শোয়ের সাথে কানেক্টেড হয়। তো এখানে গল্পটা হচ্ছে, একটা গল্প বলবে অর্জুন চক্রবর্তী, যেই গল্পটার সাথে বাস্তবের অ্যাক্টিভিটিসগুলো মিলে যাবে। যেখানে অপরাজিতা দেবী, সে খুব ভালো একজন অভিনেত্রী, সে প্রথমে খুন হবেন এবং খুন হওয়ার পরে এটা এখন ইনভেস্টিগেট করবে, আস্তে আস্তে অনেক সত্যি এবং অনেকগুলো খুন। এবং এখানে প্রত্যেকটা খুনের সাথে একটু কবিতা থাকবে, একটু কেচ্ছা থাকবে, একটু মত থাকবে, এবং না মনে হলেও জোর করে একটা টুইস্ট থাকবে। এবং গোপন সূত্রে আরও একটা খবর রয়েছে, সেটা হচ্ছে এই ট্যুর অ্যান্ড ট্রাভেলস বা বিভিন্ন যে হয় না হলিডে হোম, তারা এই ওয়েব সিরিজগুলোর অ্যাগেনস্টে কেস করে দিচ্ছে। তার কারণ, বন্ধুরা রিউনিয়ন করছে না, বন্ধুরা ভয় পাচ্ছে, কলিগসরা একসাথে ঘুরতে যাচ্ছে না, মানে মোটামুটি 5-7 জন একসাথে হলেই কোথাও গিয়ে সব ভয় পাচ্ছে, বাড়ি চলে যা, আমি বাড়ি চলে যাচ্ছি। তার কারণ হচ্ছে হইচইয়ের শোগুলোতে এতবার দেখানো হয়েছে, যখনই একসাথে হয়েছে পাহাড়ে হোক জলে হোক, তুমি টপকাবেই, তুমি মরবেই, বা তোমাকে ভূত ধরবে, কাঞ্চন মল্লিক পায়রা নিয়ে আসবে, এবার সব মরতে হবে রক্তবিলাপ, তা ওরকম ধরনের শো এতবার দেখিয়েছে যে বন্ধুরা একত্রিত হতে ভয় পাচ্ছে, রিউনিয়নে আসতে ভয় পাচ্ছে। এই কারণে এরকম ধরনের ওয়েব সিরিজের অ্যাগেনস্টে কেস ঠোকা হচ্ছে। আমার বন্ধুরা ডাকলেও আমি যাই না। আপনি এই প্লটগুলোর মধ্যে কখনো আগাথা খ্রিস্টি, কখনো কাটায় কাটায়, এরকম ধরনের গল্পের বহু রেফারেন্সেস পাবেন, এবং এটাই তো ওয়েব সিরিজ বানানোর নিঞ্জা টেকনিক। আর আরও একটা সত্যি কথা হচ্ছে, আন্ডারটেকারের যখন স্ট্রিক ওভার হয় সেটাতে আমি যত কষ্ট পাই, হইচইয়ের স্ট্রিক ওভার হলে আরও বেশি কষ্ট পাই। এই যে ডাকঘর, ইন্দুবালা, ভাতের হোটেল এসে পুরো স্ট্রিক এবছরের ভেঙে দিল, এটাতে আমি খুব কষ্ট পেলাম। যে একটা হইচইয়ের একটা পুরনো ফর্ম ছিল, যেখানে না একটা খাজা সিরিজের ভাণ্ডার, বাংলা থেকে এরকম ধরনের কাজ আসে, আরে ওটা দেখে মজা পাই এবং বারবার আমার চ্যানেলে তবলা ফিরে ফিরে আসে। তা যখনই মানে সেই স্ট্রিকটা ভেঙে যায় কষ্ট লাগে, এরকম ধরনের কাজ আনতে হবে। তো তো এই ছিল আমার রিয়াকশন হোমস্টে মার্ডার্সের ট্রেলার নিয়ে। তোমরা যারা দেখেছো তোমাদের কেমন কী লেগেছে অবশ্যই জানাও। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, রেড বাটনটা প্রেস করে অবশ্যই করো, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।